हेलो गाइस, आई एम एजेंट अल्फा और तुम्हारा कैसे हो एजेंट अल्फा न्यू वीडियो। तो भाई आज के আমরা দেখবো কিভাবে তুমি রেজিস্ট্রেশন করতে পারবা PMCO তে। এন্ড আজকে আর কোনো কথা না বলা সরাসরি ভিডিও শুরু করা যাক। তো গাইস, ফার্স্টে তোমাদের প্রথম যে মোবাইলের গুগল অথবা ব্রাউজার যেটা হোক এখানে ক্লিক করবা। দেন এখানে ক্লিক করার পর তোমাদের এখানে লিখতে হবে যে ক্লাব ওপেন দেখতেছো দুই নাম্বার এখানে না, তো এটা তোমরা লিখতে পারো, আমার অলরেডি সার্চ দেওয়া আছে। তো তোমরা এটা সার্চ দিবা এই নামে। তো ফার্স্ট যেই হচ্ছে লোক তোমার একটা লিংক পাবা ফার্স্টেই PMCO 2020, তো এটাতে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর সামান্য একটু লোড নিবে। তো গাইস, লোড শেষ হওয়ার পর তুমি ঠিক এরকম একটা লেআউট পাবা। তো এখানে যদি আমি জুম করে দেখাই, দেখবা উপরে মাঝখানে লেখা আছে রেজিস্ট্রেশন, তোমাদের ঠিক ওইখানে ক্লিক করতে হবে। আমি জুম করে দেখাইতাছি। তো এখানে তুমি রেজিস্ট্রেশনে সিম্পলি ক্লিক করে দিবা। তো ওয়েট, লোড শেষ হোক। তো লোড শেষ হওয়ার পর তুমি ঠিক এরকম একটা লেআউট পাবা, ঠিক আছে। তো এখানে অনেকগুলো রুলস লেখা থাকবে, মোট 5টা স্টেপ তুমি কীভাবে PMCO তে উঠতে পারবা। তো তোমাদের এখানে কিছু করতে হবে না, তোমাদের জাস্ট খালি নিচে নিচে যাইতে হবে, ঠিক আছে। আমি জুম আউট করে দেখাইতেছি, তোমাদের এখান থেকে জাস্ট খালি নিচে যাইতে হবে, এখান থেকে তুমি কাজ করবা। তো গাইস, এখানে যে দেখতেছো প্রথম তিনটা অপশন, এটা হচ্ছে তোমার টিমের যে ইনফরমেশন, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে তোমার টিমের নাম, যেমন আমার টিমের নাম হচ্ছে এজেন্ট, আমি এজেন্ট লিখে দিলাম। তুমি হচ্ছে তোমার টিমের নামটা লিখবা, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার রিজন, তো রিজনটা হচ্ছে তোমার সাউথ এশিয়া দিয়ে দিবা। দেখবা কি যে ইন্ডিয়ার উপরে লেখা আছে সাউথ এশিয়া, আমি এখানে সিলেক্ট করি নাই আপাতত, বাট তোমার হচ্ছে সাউথ এশিয়া দিবা। দেন এর পরের যে অপশনটি, ওটা হচ্ছে তোমার লোগো, ঠিক আছে, টিম লোগো। তো এটার পরে দেখবা তিন নম্বর অপশন আছে লোগো। তো লোগোটা তুমি কিভাবে সিলেক্ট করবা, তুমি যখন লোগোতে ক্লিক করবা, এটা যাওয়ার পর, যেমন ধরো এখানে যদি লোগোতে আমি ক্লিক করি, দেখো তিন নম্বরে, তো এখন একটা লেআউট পাবা। তো এখান থেকে তুমি যেই ছবিটা সিলেক্ট করো, ওই ছবিটা তুমি এখানে সিলেক্ট করলে এখানে এসে পড়বো। তো এখানে একটা কথা আছে তোমার 256x256 সাইজ রাখতে হবে। তো এটা আমি শেষে দেখাবো তুমি কীভাবে সেট করতে পারবা। এরপর হচ্ছে তোমার পাঁচজনের যে ইনফরমেশন, তো পাঁচজনের ইনফরমেশনটা কি, প্রথম হচ্ছে তোমার ক্যাপ্টেন, তোমার বলছি কি এখানে জাস্ট খালি নেম লিখতে। তো এখানে তুমি জাস্ট খালি তোমার নেমটা লিখে দিবা, যে ক্যাপ্টেন বা যে রেজিস্ট্রেশন করতেছো, ঠিক আছে। ও হচ্ছে তোমার এখানে নামটা দিয়ে দাও। এরপরে এখানে হচ্ছে জাস্ট খালি তোমার নর্মাল নাম, ঠিক আছে, আর কিচ্ছু না। এরপর হচ্ছে তোমার ইমেল, ইমেল হচ্ছে যেটা ইউজ করো ওটা দিয়ে দাও, ঠিক আছে, যেটা তুমি ইউজ করো আর কি। এরপর হচ্ছে তোমার ইমেল দেওয়ার পর হচ্ছে তোমার ক্যারেক্টার আইডি, ক্যারেক্টার আইডি হচ্ছে যেমন এখানে দেখতেছো আমরা পাবজির উপরে যেই একটা কোড দেওয়া থাকে, ওই কোডটা এখানে বসে দিবা ক্যারেক্টার আইডির মধ্যে। অ্যান্ড এখানে একটু সলো যাইতেছে, আমি দ্রুত বলতেছি। অ্যান্ড তোমার যে ন্যাশনালিটি, ন্যাশনালিটি হচ্ছে অবশ্যই বাংলাদেশি। তুমি যখন ন্যাশনালিটি এখানে ক্লিক করবা, তো বাংলাদেশ এখানে নিচে গেলি বাংলাদেশ পাওয়া যাবা। তো এখানে বাংলাদেশ রাখবা, এখানে আমি ভুলবশত অন্যটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে তোমার ডিসকর্ড, তো ডিসকর্ডটা আমি শেষে দেখাবো যে ডিসকর্ডটা কী আসলে। এরপরে চলো পরটা চলে যাওয়া যাক। পরগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সেম টু সেম, জাস্ট খালি যে ক্যাপ্টেন এটার মধ্যে একটু ডিফারেন্স হচ্ছিল যে ডিসকর্ড আইডিটা। তো ডিসকর্ড আইডি বাদ দিয়ে, যদি বাদ দিই আমরা, তাহলে হচ্ছিলো বাকি সবগুলো সেম, ঠিক আছে। যেমন আমরা দুই নম্বর যদি মেম্বার দেখি, তো দুই নম্বর মেম্বার দেখো চারটা উপর আছে, চারটা, ঠিক আছে, সব একেবারে সব সেম। তো এখানে তোমার হচ্ছে নাম, নাম হচ্ছিল ওর নামটা লিখবা। দেন ও যে ইমেল ইউজ করে ওইটা সেম টু সেম, ও যে পাবজি অ্যাকাউন্ট ইউজ করে পাবজি অ্যাকাউন্টের কোড। এরপর হচ্ছে লোক তোমার ন্যাশনালিটি সব জায়গায় তো বাংলাদেশে, এখানে 1, 2, 3, 4, বাকি চারজনের সব কিছু সেম, ঠিক আছে। এবার চলো ডিসকর্ড অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো দেখা যাক, এবং পিক তুমি 256 কীভাবে সিলেক্ট করবা এটা হচ্ছে লোকে দেখা যাক। তো যাদের যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট, মানে হচ্ছে ডিসকর্ড অ্যাপ নাই, তোরা প্লে স্টোরে গিয়ে ডিসকর্ড অ্যাপটা নামায় নিতে পারো। এখানে আমার নামানো আছে, তো আমি সিম্পলি এখানে ঢুকলাম। তো এখানে যাওয়ার পর তোমার কী করতে হবে, তোমার একেবারে নিচে দেখতেছো, ঠিক আছে, আমি যেভাবে যেভাবে তীরচিহ্ন দিচ্ছি ওইখানে ক্লিক করবা, এখানে নিচে এখানে ক্লিক করবা। দেন এখানে ক্লিক করার পর তুমি নিচে যাবা, নিচে যাওয়ার পর তুমি দেখবা কি বিহেভিয়ার নামে একটা অপশন আছে, নিচে যাওয়ার পর দেখতেছো এখানে বিহেভিয়ার। তো এখানে ক্লিক করবা, তো এখানে ক্লিক করার পর তুমি দেখতেছো এখানে ডেভেলপার মোড অফ করা, ঠিক আছে। তো এখানে তুমি অন করে দিবে এটা, এখানে তুমি যখন তুমি বলে এটাকে ইনস্টল করবা তখন এটা অফ থাকবে, তুমি তখন এটা অন করবা। অন করার পর তুমি যেই কোনো একটা যেখানে ইচ্ছো ওইখানে জাস্ট একটা মেসেজ করে দাও, যে কোনো একটা সার্ভারে তোমার ফ্রেন্ড যেখানে আছে। তো এখানে মেসেজ করার পর আমি এখানে দেখো তোমার নামের উপর তুমি জাস্ট খালি চাপ দেওয়া ধরে রাখবা, ঠিক আছে, মনে রাখতে হবে তোমার একটা চাপ দেওয়া ধরতে মনে হবে না। তো এখানে নিচে তুমি দেখতেছো কপি আইডি অপশন আছে, তো এখান থেকে কপি করে তুমি ওখানে বসাই দিতে পারো, তাহলে হচ্ছে তোমার হয়ে যাবো। মনে রাখতে হবে যে এখানে চাপ দেওয়া ধরবা। তো গাইস, এখান থেকে কপি করে নেওয়ার পর তুমি এখানে বসাই দিবা ডিসকর্ড আইডি। তো গাইস, এখন দেখা যাক আমরা লোগোর সাইজ কিভাবে সিলেক্ট করবো। তো এটার জন্য একটা অ্যাপ নামাইতে হবে, এটার নাম হচ্ছে গিয়ে পিক্সেল ল্যাব, ঠিক আছে। তো দেখতে পারতেছো এটা নামানোর পর আমি একটু আগে নামাইছিলাম। তো যাই হোক, এখানে তুমি উপরে যেখানে তীরচিহ্ন দিচ্ছি ঠিক ওইখানে ক্লিক করবে, ঠিক আছে, সরি নিচে ক্লিক লেগে গেছে, তো উপরে ক্লিক করবে একেবারে যেখানে তিনটা ডট। দেন হচ্ছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তুমি গ্যালারিতে চলে যাবা, গ্যালারিতে না মূলত হচ্ছে একটা মধ্যে লেআউটের মধ্যে। তো উপরে একটা বাম পাশে একেবারে, ঠিক আছে, এখান থেকে আমি খুঁজছিলাম বাট খুব নিচে। আচ্ছা, তুমি এখান থেকে পাইতে পারো। তো হচ্ছে লাগে ওই দেখতেছো আমি যে একটা সিলেক্ট করলাম যে কোনো ইমেজ, এটা সিলেক্ট করার পর তুমি ব্যাকে যাবা। দেন উপরে উপরে একেবারে, তো এখানে হচ্ছে দেখতেছো যে এখানে লেখা আছে
যে ইমেজ সাইজ, ঠিক আছে? তো এখানে ক্লিক করবা এন্ড এখানে ক্লিক করার পর তুমি এখানে লিখা দিবা তোমার কতটুকু প্রয়োজন এন্ড উপরে ডোন্ট ক্রপ ইনেবল করে দিও। তো এখানে আমার চলে গেল 256x256 লাগবে, যার কারণে আমি এখানে লিখা নিলাম এন্ড নিউ টেক্সট এটা ডিলিট করে দিলাম। তো ওকেতে ক্লিক করার পর একেবারে বাম পাশে, ঠিক আছে, একেবারে বাম পাশে দেখতেছো ওইখানে ক্লিক করবা অ্যান্ড এখানে তুমি জাস্ট খালি সেভ টু ক্যালারি দিয়ে দিবা, ঠিক আছে? তাহলেই হয়ে যাব। তো সেভ হয়ে গেছে, এখন যদি আমি গ্যালারিতে যাই গিয়ে দেখবো যে অলরেডি সেভ হয়ে গেছে। তো এখান থেকে তুমি চেক করতে পারো অ্যান্ড তুমি ওইখানে গিয়া আগের মতো কইরা তুমি যে তোমার লোগোটা ওইটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে? অ্যান্ড গাইস সব ইনফরমেশন দেওয়ার পর তুমি জাস্ট খালি সিম্পলি সাবমিট ক্লিক করে দাও, তাহলে হয়ে যাবো। অ্যান্ড গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর ভাই কমেন্টে জানো, ঠিক আছে, কেমন লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই সবাই রেজিস্ট্রেশন করো।